পৃথিবীতে কোনো বিদআত মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয়, প্রতিটি বিদআতই মানবিক দৃষ্টিতে ভালো কাজ। কারণ বিদআত ওইটাকে বলা হয় যেইটা মানুষ নেকি পর উদ্দেশ্যে করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থনও করেননি, এটাই হচ্ছে বিদআত। হানাফি মাযহাবের প্রসিদ্ধ যে কিতাবগুলো আছে কেউ কখনো দেখাইতে পারবেন না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েছেন বা পড়তে বলেছেন, কখনোই করেননি। কারণ কি, সেই জামানায় তো মিলাদের অস্তিত্বই ছিল না, করবেন কিভাবে? মিলাদের জন্ম হয়েছে, মিলাদ চালু হয়েছে 604 মতান্তরে 625 হিজরিতে সর্বপ্রথম বাইতুল মাকদেসে। আমাদের দেশের কিছু হুজুররা দেখলো বছরে একদিন মিলাদ পড়ে কোনো লাভ নাই, অতএব এবার ঘরে ঘরে মিলাদ শুরু করে দিল। আপনি বাড়ি নতুন বাড়ি বানিয়েছেন তো বাড়ি উদ্বোধন করবেন তো মিলাদ দেন, একটা দোকান দেবেন নতুন দোকান উদ্বোধন করবেন মিলাদ দেন, আপনার একটা সন্তান জন্মগ্রহণ করেছেন মিলাদ দেন, আপনার বাবা মা মৃত্যুবরণ করেছেন তো মিলাদ দেন, আপনার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তো মিলাদ দেন। এই যে প্রতিনিয়ত ঘরে ঘরে মিলাদ চালু করলো এই হুজুররা, কাজটি তো খারাপ নয়, করলে সমস্যা কি? এই কথার নাম ইসলাম নয়। ইসলাম ওইটাই যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি, যেই বিদআত করলে পথ ভ্রষ্ট হবে, জাহান্নামে যাবে। এই বিদআত কোন বিদআত? এই বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد بنغلاديش أهل হাদিস যুব সংঘ নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত এই মহাদেবপুর ডাক বাংলা মাঠে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নওগাঁ সাংগঠনিক জেলার দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহরবানিতে আমরা আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ।
তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরাই হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কারণ আমরা হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি। এবং আমাদের দুনিয়াবি দুনিয়ার এই জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করেছেন। সেই ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ইসলামের বিধান বুঝিয়ে দেওয়ার জন্য, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন, যেভাবে ইসলাম মেনেছিলেন, আমরা ঠিক ওইভাবে ইসলাম বুঝব, ওইভাবে ইসলাম মানব। তাহলে আমাদের ইসলাম বোঝা এবং মানা দুইটাই সঠিক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে তিনি ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। সে দুইটি বস্তু কি? এক আল্লাহর কিতাব কোরআন, দুই ওয়া সুন্নাত নাবিহি, তার নবীর সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে ঘোষণা দিলেন যে কুল্লু বিদআতিন দালালা, ইসলামের মধ্যে নতুন সৃষ্টি হচ্ছে ভ্রষ্টতা, নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আঁকড়ে ধরতে বলছেন, সুন্নাতকে আঁকড়ে ধরলে আমরা পথ ভ্রষ্ট হব না, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিচ্ছেন যে কেউ যদি বিদআত করে, পৃথিবীতে নিকৃষ্ট কাজ যত আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা এবং এর পরিণাম হলো জাহান্নাম, এবং কেউ বিদআত করলে পথ ভ্রষ্ট হবে, জাহান্নামে যাবে। দুইটাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তাহলে বোঝা যাচ্ছে সুন্নাত বলে একটা জিনিস আছে যেটা পালন করলে আমরা পথ ভ্রষ্ট হব না, আবার বিদআত বলে আরো একটা জিনিস আছে যেটা করলে আমরা পথ ভ্রষ্ট হব, জাহান্নামে যাব। সুন্নাত কি জিনিস আর বিদআত কি জিনিস? সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ও সম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমি যদি করি সেটা হবে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন আমি যদি সেটা করি সেটা হবে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে করতে দেখে তিনি নিষেধ করেননি, সমর্থন করেছেন, অতএব এটাও সুন্নাত।
তাহলে সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন করতে বলেছেন সমর্থন করেছেন এমন কোন কাজ যদি আমি পালন করি তাহলে সেটা সুন্নাত হবে এবং এই সুন্নাত পালনের নির্দেশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আমরা তাহলে আর পথভ্রষ্ট হব না এর বিপরীত কি বিদআত বিদআত হচ্ছে সুন্নাতের সম্পূর্ণ বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি করতে বলেননি সমর্থন করেননি এমন কোন কাজকে যদি আমি নেকি পর উদ্দেশ্যে পালন করি এমন কোন কাজকে যদি আমি ইসলামের বিধান মনে করে পালন করি আমি মনে করি যে এটা পালন করলে ইসলাম পালন করা হবে তাহলেই হবে বিদআত তাহলে সুন্নাত আর বিদআত এই দুইটা বিষয় ক্লিয়ার ধারণা থাকতে হবে বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে নতুন সৃষ্টি এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা যে ব্যক্তি হাযা মানে হাযাদ দ্বীন যে ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো মা লাইসা মিনহু যা আমার এই দ্বীনের অন্তর্ভুক্ত নয় ইসলামের অন্তর্ভুক্ত নয় ফাহুয়া রাদ্দুন তা প্রত্যাখ্যাত পরিত্যাজ্য তাহলে বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি যেই বিদআত করলে পথ ভ্রষ্ট হবে জাহান্নামে যাবে এই বিদআত কোন বিদআত এই বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি অর্থাৎ যেগুলো দ্বীনের মধ্যে নয় সেগুলো বিদআত নয় যেমন আমরা বিদআত নিয়ে কথা বললেই অনেকে বলেন যে আপনি যে মাইকে আযান দেন আপনি যে মাইকে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মাইক ছিল না আপনি যে ঘড়ি হাতে দিয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না আপনি যে চশমা চোখে দিয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না আপনি যে প্রাইভেট কার নিয়ে বক্তব্য দিতে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না তো এগুলো তো বিদআত এগুলো আমরা বলি বুঝতে হবে মাইক ইবাদতের কোনো অংশ নয় ঘড়ি ইবাদতের কোনো অংশ নয় এটা ইসলামের কোনো অংশ নয় দ্বীনের অংশ নয় দ্বীনের কোনো বিধানের অংশ নয় এগুলো মানুষের উপকারের জন্য বিভিন্ন উপকরণ মাত্র অন্য কিছু নয় যেমন আরো একটু উদাহরণ দিলে ক্লিয়ার বুঝবেন ধরেন আজান হলো ইবাদত আজান হলো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন ভাবে আজান দেওয়া হতো কিয়ামত পর্যন্ত আজানের পদ্ধতি তাই থাকবে কোন জামানায় কোন ব্যক্তি যদি আজানের পদ্ধতির কোন পরিবর্তন নিয়ে আসে তাহলে ওই নতুন পদ্ধতির আজান বিদআত হবে নতুন পদ্ধতির আজান বিদআত হবে কারণ আজান হলো ইবাদত অতএব ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজন করা চলবে না পদ্ধতির কোনো পরিবর্তন করা চলবে না যেহেতু আজান ইবাদত কিয়ামত পর্যন্ত আজান আজানের পদ্ধতিতেই থাকবে কোনো পরিবর্তন করা চলবে না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইক ছিল না মুখে আজান দেওয়া হতো বর্তমানে মাইক এসেছে মাইক ইবাদতের কোনো অংশ নয় মাইক মানুষের কাছে আজানের আওয়াজ সহজেই পৌঁছানোর একটা মাধ্যম মাত্র যেহেতু মাইক ইবাদতের কোনো অংশ নয় অতএব মাইকে আজান দেওয়া বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না হজ হলো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নি মানাসিকাকুম তোমরা আমার পক্ষ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো অর্থাৎ আমি যেভাবে হজ করেছি ঠিক সেইভাবে হজ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন হজ্জের সেই পদ্ধতি কিয়ামত পর্যন্ত একই পদ্ধতি থাকবে কোনো জামানায় কোনো আলেম কোনো ব্যক্তি যদি হজ্জের নতুন কোনো পদ্ধতি চালু করে তাহলে ওই নতুন পদ্ধতির হজ বিদআত হবে কারণ হজ হলো ইবাদত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উটের উপরে উটের পিঠে উঠে হজ্জে যাওয়া হতো
কারণ সেই সময়ের বাহন ছিল উট অতএব উটের পিঠে উঠে তারা হজ্জে গিয়েছেন বর্তমানে বাহন চেঞ্জ হতে হতে বর্তমানে আমরা প্লেনে উঠে হজ্জে যাই যুগে যুগে বাহন পরিবর্তন হয়েছে কিন্তু হজ্জের পদ্ধতির পরিবর্তন হয়নি অতএব প্লেন হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র যেহেতু প্লেন ইবাদতের কোনো অংশ নয় প্লেন দিনের বিধানের কোনো অংশ নয় অতএব প্লেনে উঠে হজ্জে যাও বিদআত নয় কোন ব্যক্তি যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠে হজ্জে গিয়েছিলেন অতএব আমিও উটের পিঠে উঠে হজ্জে যাব তাহলে নেকি বেশি পাবো তাহলে উটের পিঠে উঠে হজ্জে যাওয়া বিদআত হবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠকে ইবাদত হিসেবে গ্রহণ করেন নি বরং তিনি উটের পিঠকে বাহন হিসেবে ব্যবহার করেছিলেন অতএব বাহনকে বাহনের জায়গায় রাখতে হবে আর ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিলে চলবে না সম্মানিত উপস্থিতি সুন্নাত এবং বিদআত এই দুইটা জিনিস ক্লিয়ার না বোঝার কারণে আমাদের মধ্যে অনেকেই মনে করি যে এগুলো তো সমস্যা কি উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদে মিলাদুন নবী পালন করা হতো না রাসূল সাল্লাল্লাহু মিলাদ পড়া হয় নেকি লাভের উদ্দেশ্যে ঈদে মিলাদুন নবী পালন করা হয় নেকি পর উদ্দেশ্যে এবং মনে করা হয় এটা বিরাট নেকির কাজ এবং মনে করা হয় যে সবচাইতে সকল ঈদের বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী এটা মনে করা হচ্ছে তার যেহেতু এটা নেকি পর উদ্দেশ্যে করা হচ্ছে অতএব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে থাকেন তাহলে সুন্নাত হবে আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করে থাকেন না করতে বলে থাকেন তার জামানায় যদি এর অস্তিত্ব না থেকে থাকে তাহলে এটা বিদআত হবে কেন বিদআত হবে এটা আমি ইসলামের বিধান মনে করে পালন করছি এটা নেকি পর উদ্দেশ্যে পালন করছি এই জন্য বিদআত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না সাহাবায়ে কেরামের জামানায় ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না তাবেঈনে ইজামের জামানায় ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না এমন কি কোন মাযহাবে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নেই হানাফি মাযহাবে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নেই শাফেঈ মাযহাবে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নেই হাম্বলি মাযহাবে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নেই মালিকি মাযহাবে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব নেই এখন চলছে আর মানুষ সাধারণ মানুষ আমরা মনে করছি এটা মনে হয় হানাফি মাযহাবে আছে আসলেই তা নাই হানাফি মাযহাবে কেউ কোনো কিতাবে হানাফি মাযহাবের প্রসিদ্ধ যে কিতাবগুলো আছে কেউ কখনো দেখাইতে পারবেন না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিনের জন্য মিলাদ পড়েছেন বা পড়তে বলেছেন কখনোই করেননি কারণ কি সেই জামানাতে মিলাদের অস্তিত্বই ছিল না করবেন কিভাবে মিলাদের জন্ম হয়েছে মিলাদ চালু হয়েছে 604 মতান্তরে 625 হিজরিতে সর্বপ্রথম বাইতুল মাকদেসে ইরাকের এরবাল এলাকার গভর্নর মুজাফফরউদ্দিন কোকবুরি সর্বপ্রথম এই ঈদ মিলাদুন নবীর প্রচলন ঘটিয়েছিল 625 হিজরি কোথায় আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে যিনি 150 হিজরিতে মৃত্যুবরণ করলেন আর যেই ঈদ মিলাদুন নবী এর প্রচলন হলো 625 হিজরিতে তাহলে তো তার জামানায় ঈদ মিলাদুন নবীর অস্তিত্ব থাকার কোনো প্রশ্নই ওঠে না এর অস্তিত্ব যে নাই তারও আরো প্রমাণ পাবেন অস্তিত্ব না থাকার প্রমাণ আরো স্পষ্ট করা যাবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদে মিলাদুন নবী বলতেই তার জন্মদিবস পালন করা হয় যেহেতু জন্মদিবস অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন এটা আমাদের বের করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হাতির বছর কোন বছরকে বলা হয় যেই বছরে আব্রাহা বাহিনী হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে গিয়েছিল ওই বছরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এজন্য কায়েস ইবনে মাখরামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উলিদ্দু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছি। তাহলে বছর পাওয়া গেল হাতির বছর, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কি বারে জন্মগ্রহণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোন মাসের কোন তারিখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এর তো কোনো সহিহ হাদিস নাই, যঈফ হাদিস নাই, জাল বানোয়াট হাদিস পর্যন্ত নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। আমাদের দেশে বারোই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের বারো তারিখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয়, অথচ বারোই রবিউল আউয়ালের ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, যঈফ হাদিস নাই, জাল বানোয়াট হাদিসও নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারোই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলেন, বা আর অন্য কোনো তারিখের ব্যাপারেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস পাবেন না, যঈফ জাল হাদিসও পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্মদিবস পালন করা শুরু হলো, তখন তার জন্ম তারিখ নিয়ে বিরাট মতভেদ হয়ে গেল। কেউ কেউ বলছে, কোন কোন ইতিহাসবিদ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন সফর মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসের আবার সাতটা মত, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের দুই তারিখ, কেউ বলছেন আট তারিখ, কেউ বলছেন নয় তারিখ, কেউ বলছেন দশ তারিখ, কেউ বলছেন বারো তারিখ, কেউ বলছেন সতেরো তারিখ, আর কেউ বলছেন বাইশ তারিখ। রবিউল আউয়াল মাসের এরকম ছয় সাতটা মত। আচ্ছা বলেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যদি তার জামানায় তার জীবদ্দশায় পালন হয়ে থাকত, আর তার এই জন্মদিবস পালনের সিলসিলা যদি সাহাবায়ে কেরাম জারি রাখতেন, আর এই সিলসিলা যদি সাহাবায়ে কেরামের এই সিলসিলা তাবেঈনে ইজাম জারি রাখতেন, তাহলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না। প্রতি বছর পালন হয়ে আসছে, অতএব জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার কোনো সুযোগই ছিল না। এখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন হয়, বা আরো অন্যান্য মানুষের যারা একবার জন্ম থেকে প্রতি বছর জন্মদিবস পালন হয়, তাদের জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হয়? কোনো হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল মানুষ, তার জন্মদিবস যদি তার জীবদ্দশায় পালন হয়ে থাকে আর সাহাবায়ে কেরাম পালন করে থাকেন, আর পরবর্তীতে মানুষ তার জন্ম তারিখ ভুলে যাবে আর জন্ম তারিখ নিয়ে এত মতভেদ হবে, এটা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। অতএব এই মতভেদই প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঈদের মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব ছিল না। সাহাবায়ে কেরাম এটা পালন করেন নাই, তাবেঈনে ইজাম পালন করেন নাই, কোনো মাযহাবের কোনো ইমাম এগুলো পালন করেন নাই, এগুলো অনেক পরে সৃষ্টি হয়েছে। অতএব এটাই হবে বিদআত, যেহেতু মানুষ এই নতুন একটা কাজকে নেকি বড় উদ্দেশ্যে পালন করছে, অতএব এটা হবে বিদআত। এখন বর্তমানে দেখেন, আগে শুরু হয়েছিল বছরে একদিন বারোই রবিউল আউয়াল, এখন আমাদের দেশের কিছু হুজুররা দেখলো বছরে একদিন মিলাদ পড়ে কোনো লাভ নাই, অতএব এবার ঘরে ঘরে মিলাদ শুরু করে দিল, ঘরে ঘরে মিলাদ চলে আসলো। আপনি বাড়ি, নতুন বাড়ি বানিয়েছেন তো বাড়ি উদ্বোধন করবেন তো মিলাদ দেন, একটা দোকান দেবেন নতুন দোকান উদ্বোধন করবেন মিলাদ দেন, আপনার একটা সন্তান জন্মগ্রহণ করেছেন মিলাদ দেন, আপনার বাবা মা মৃত্যুবরণ করেছেন তো মিলাদ দেন, আপনার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তো মিলাদ দেন। এই যে প্রতিনিয়ত ঘরে ঘরে মিলাদ চালু করল এই হুজুররা, কারণ একদিনে বছরে একদিনে খাওয়ার টাকা ইনকাম করে হুজুরদের আর পোষাইল না, এই জন্য প্রতিদিন ঘরে ঘরে মিলাদ চালু করলো আর প্রতিদিন খাওয়া টাকা পাওয়া শুরু হইল। আজকে যদি ঘোষণা দেওয়া হয় যদি মিলাদ এটা যদি সুন্নাত হয়ে থাকে, মিলাদ যদি ইবাদত হয়ে থাকে, তাহলে আপনি মিলাদ পড়েন কোনো টাকা দেওয়া হবে না, খাইতেও দেওয়া হবে না,
তাহলে দেখবেন ওই হুজুরি ফতোয়া দেবে যে আগামী কাল যে বাবা এগুলো কোরআন হাদিসে নাই। যতদিন পর্যন্ত টাকার কথা আছে খাওয়ার কথা ব্যাপার আছে ততদিন এই হুজুররা এগুলো নিষেধ করবে না। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালে অবশ্যই শিরক করলো। তাবিজের ব্যাপারে অনেক হাদিস কিন্তু এই তাবিজ দেয় কারা? হুজুররাই দেয়। এই হুজুররাই হাদিসগুলো বলবে না। কেন বলবে না? কারণ তাবিজ দেওয়ার মাধ্যমে ইনকাম আছে। এজন্য যদি ইনকাম না থাকতো তাহলে বলতে গেলো শিরক। সম্মানিত উপস্থিতি, কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, বাস্তবতা তুলে ধরছি। এগুলোই বাস্তবতা আমাদের সমাজের। আমাদের মতো কিছু আলেমরা যারা সমাজে কথা বলেন তারাই কিন্তু মুসলিম সমাজকে বিভক্ত করে রেখেছেন। সাধারণ মানুষ যাবে কোথায়? আজকে আমি এক বিষয়ে একটা কথা বলছি, আগামীকাল আমার এই জায়গায় এসে একই বিষয়ে আবার বিপরীত কথা বলবে, সাধারণ মানুষ পড়ে যাচ্ছে বিপদে। এই জন্যই তো জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে, আবার জান্নাত উদ্বোধন হবে আলেমদের দিয়ে। আলেমদের পরিণতি ভয়াবহ হবে যদি ইসলাম নিয়ে প্রতারণা করে। ইসলাম আমার আপনার কারো বাপদাদার তৈরি করা ধর্ম নয়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। অতএব ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। ইসলাম আমার আপনার বিবেক দিয়ে চলবে না। এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানাত দ্বীনু বিররায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যা ভালো মনে করে সেটাই যদি দ্বীন হতো ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিনা আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। আমরা যে পায়ে মোজা পরি এই মোজা যদি আপনি অজু করে পরেন, অজু অবস্থায় পড়ছেন, অজু করার পরে যদি আপনি মোজা পরেন তাহলে মুকিম যদি হন অর্থাৎ সফরে বের হননি, তাহলে আপনি একদিন এক রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করতে যায় করতে পারবেন, জায়েজ। আর যদি মুসাফির হন তিন দিন তিন রাত পর্যন্ত ওই মোজার উপরে মাসা করতে পারবেন, জায়েজ। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? পায়ের পাতার উপরে, তালুর দিকে নয়, শুধুমাত্র উপরে। তো এটাকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা এটাকে উদাহরণ পেশ করছেন। তিনি বলছেন, লাউ কানাত দ্বীনু বিররায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাই যদি দ্বীন হতো, সেটাই যদি ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিনা আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার ওপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অতএব মাসা করলে নিচের ভাগে করব, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার ওপরি ভাগ মাসা করতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওপরি ভাগ মাসা করতেন, আমাকে আপনাকে ওপরি ভাগই মাসা করতে হবে। আমার আপনার বিবেক যতই বলুক নিচের ভাগে ময়লা লাগে, অতএব নিচের ভাগে মাসা করলে ভালো হয়, বিবেক দ্বারা ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওপরি ভাগ মাসা করতেন, অতএব ওপরি ভাগই মাসা করতে হবে, এর নাম ইসলাম। একদা এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওযু শিক্ষা দিন, আমি কিভাবে ওযু করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওযুর পানি নিলেন, পানি নিয়ে নিজেই ওযু করে দেখাচ্ছেন তাকে। ওযু করার শেষে যখন তিনি ওযু করলেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার করে ধুয়ে ওযু করলেন। ওযু শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, যে ব্যক্তি শিখতে এসেছে তাকে বলছেন, হা কাজাল ওযু, এইভাবেই ওযু করতে হয়। ফামান জাদা আলা হাদা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করলো, ফাকাদ আসা, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমা লঙ্ঘন করলো, ওয়া জালামা, এবং জুলুম করলো। তিনবারের বেশি ধোয়া মানে অন্যায়, তিনবারের বেশি ধোয়া মানে সীমা লঙ্ঘন, তিনবারের বেশি ধোয়া মানে জুলুম, বললেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন আমি আপনি কেউ যদি বলি যে তিনবারের বেশি চারবার ধোবো, চারবারের জায়গায় পাঁচবার ধোবো, পাঁচবারের জায়গায় দশবার ধোবো, যত বেশি ধোবো তত বেশি তো পরিষ্কারই হবে, তা বেশি পরিষ্কার করা খারাপ কাজ নাকি? সমস্যা কি? বেশি পরিষ্কার করা তো ভালো কাজ, করলে সমস্যা কি? এটা বললে কি ইসলাম চলবে? এই সমস্যা কি এর নাম ইসলাম নয়? কাজটি তো খারাপ নয়, করলে সমস্যা কি? এই কথার নাম ইসলাম নয়। ইসলাম ওইটাই যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই অবশ্যই যদি কোনো ইবাদত কায়েম করতে চান তাহলে অবশ্যই তার দলিল লাগবে। দলিলবিহীন ইবাদত মানেই নিষিদ্ধ। আমরা অনেকেই বলি যখন কোনো বিষয়কে বলি এটা বিদআত, তখন অনেকে চট করে প্রশ্ন করেন যে হুজুর আপনি যে মিলাদ বিদআত বললেন, ঈদে মিলাদুন্নবীকে বিদআত বললেন, আপনি একটা দলিল দেন তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা বিদআত, এই ব্যাপারে একটা নিষেধের দলিল দেন। আমাদের বুঝতে হবে ইবাদত হচ্ছে তাওকিফি, ইবাদত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা নির্ধারিত। আমি যখন কোনো ইবাদত করব তখন দেখতে হবে কোরআন এবং সহিহ হাদিস এর স্বীকৃতি আছে কি নাই। যদি কোরআন এবং সহিহ হাদিসের স্বীকৃতি না থাকে, না থাকাটাই নিষিদ্ধ, নিষেধের আলাদা কোনো দলিল লাগবে না। বিদআত ওইটাকেই বলা হয় যারা আদেশও নাই নিষেধও নাই, যারা আদেশও নাই নিষেধও নাই, আমি আপনি করছি নেকি বর উদ্দেশ্যে, তখনই হবে সেটা বিদআত। যদি আদেশ থাকে তাহলে ওয়াজিব ফরজ হয়ে যাবে, নিষেধ থাকলে হারাম হবে। কিন্তু আদেশও নাই নিষেধও নাই, আমি আপনি করছি নেকি পর উদ্দেশ্যে, এটাই হচ্ছে বিদআত। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো বিদআত মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয়, প্রতিটি বিদআতই মানবিক দৃষ্টিতে ভালো কাজ। কারণ বিদআত ওইটাকেই বলা হয় যেইটা মানুষ নেকি পর উদ্দেশ্যে করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থনও করেননি, এটাই হচ্ছে বিদআত। মানুষ নেকি পর উদ্দেশ্যে জেনা করে না, একদম জেনাকার কখনো মনে করে না জেনা করলে নেকি হবে, ও পাপ জেনে জেনা করে। একজন চোর কখনো মনে করে না চুরি করলে নেকি হবে, একজন ডাকাত কখনো মনে করে না ডাকাতি করলে নেকি হবে, এটা তারা কখনো ভাবে না, তারা পাপ জেনেও করে। কিন্তু মানুষ নেকি পর উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজটাকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটাই বিদআত হবে যেই ভালো কাজ মানুষ ভালো উদ্দেশ্যে করছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি, ওইটাই হচ্ছে বিদআত। অর্থাৎ বিদআত আর সুন্নাতের পার্থক্যটা ভালোভাবে বুঝতে হবে, বুঝলে আমাদের মধ্যে এই সমস্যা থাকবে না। এবার আমরা অনেকে আবার বলছি যা আপনি যে এত বিদআত বিদআত করছেন, তা আপনি যে বুখারি মুসলিমের হাদিস দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে কি বুখারি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে কি মুসলিম ছিল, আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ হাদিসের কিতাবগুলো ছিল, তা আপনি যে রাসূলের জামানে যেগুলো ছিল না সেগুলো তো আপনি পড়ছেন, এটাই তো আপনি বিদআত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন ছিল না, এই ধরনের জামানো জামাত কোরআন জমাকৃত কোরআন ছিল না, এখন একটা কোরআন কিতাব আকারে হয়ে গেছে, এটাও তো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে জের জবর পেশ দেওয়া ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নুকতা দেওয়া ছিল না, পরবর্তী দেওয়া হয়েছে, এগুলোও তো বিদআত। এই প্রশ্ন আমাদের অনেকেই করে, আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো ইমাম বুখারি থাকবে কিভাবে, সহিহুল বুখারি থাকার কোনো প্রশ্ন ওঠে না রাসূলের জামানায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে, আর ইমাম বুখারি রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। অতএব রাসূলের জামানায় বুখারি থাকার কোনো প্রশ্নই ওঠে না, মুসলিম থাকার প্রশ্ন ওঠে না। কিন্তু ইমাম বুখারি রাহমাহুল্লাহ সহিহুল বুখারিতে যে হাদিসগুলো সংকলন করেছিলেন, এই হাদিসগুলো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হাদিসগুলো রাসূলের জামানায় ছিল না? ছিল না। ইমাম বুখারি তো নতুন কিছু সংযোজন করেন নাই, রাসূলের হাদিস আগে থেকেই ছিল, সেগুলো কিতাবে জমা করেছেন। কে বলেছে ছিল না? অবশ্যই ছিল, যত হাদিসের কিতাবে হাদিসগুলো তো রাসূলের জামানায় ছিল, নতুনভাবে হাদিস লেখা হয়নি, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, শুধু কিতাব আকারে জমানো ছিল না, সেটা কিতাব আকারে জমা করা হয়েছে। এটা মানুষের সুবিধার্থে ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই হাদিসের কিতাবগুলো সংকলনের মাধ্যমে বা কোরআন জমা করার মাধ্যমে ইসলামের বিধানের কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। এমন যদি হতো
যে সহিহুল বুখারি লেখার আগে ইসলাম একরকম ছিল, বুখারি লেখার পরে ইসলামের মধ্যে চেঞ্জ চলে এসেছে, একটা নতুন বিধান সংযোজন হয়ে গেছে, তাহলে বিদআত হবে। সহিহুল বুখারি সংকলনের আগে ইসলাম যা ছিল, সহিহুল বুখারি সংকলনের পরে ইসলাম তাই আছে। কোরআন জমা করার আগে ইসলাম যা ছিল, জমা করার পরে ইসলাম তাই আছে। কোরআনের জের যাবার পেশ হরকত দেওয়ার আগে বা নুকতা দেওয়ার আগে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়া হতো, নুকতা এবং হরকত দেওয়ার পরে ঠিক তেমনই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনই পড়া হয়। তো কোনো পরিবর্তনই তো আসেনি, বিদআত হবে কেন? বিদআত হতো তখনই যখন ইসলামের বিধানের কোনো পরিবর্তন আসতো। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো আমাদের ক্লিয়ারলি ধারণা থাকা দরকার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই মেসেজটি নিয়েই কাজ করছে যে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি গড়ে তুলতে পারি, তাহলেই মুসলিম সমাজের বিভক্তি দূর হবে। মুসলিম সমাজ যতই স্লোগান দিক দুনিয়ার মুসলিম এক হও এক হও, যতদিন পর্যন্ত তাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে না মেনে নেবে, ততদিন পর্যন্ত মুসলিম সমাজ কখনোই এক হতে পারবে না। অতএব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোরআন এবং সহিহ হাদিস অবশ্যই মেনে নিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শততা বিভক্ত মুসলিম সমাজকে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, সবাই আমাদের ব্যাপারে বাহির থেকে দূর থেকে আমাদের ব্যাপারে না জেনে কোনো খারাপ কমেন্ট করবেন না। আমাদের কোনো বিষয় গোপনীয় নয়, আমাদের সব বিষয় প্রকাশিত, আমাদের বক্তব্য প্রকাশিত, আমাদের লিখনই প্রকাশিত, আমাদের বইপত্র কিতাবপত্র আমাদের সব মেসেজ প্রকাশ করে দিয়েছি। আপনারা যদি একটু চোখ খান খুলে নিরপেক্ষ দৃষ্টিতে লেখাপড়া করেন, তারপরে আপনারা আমাদের বিরুদ্ধে মন্তব্য করবেন। যদি ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। গ্রহণ করা না করা সেটা আপনার ব্যাপার, কিন্তু না জেনে না শুনে আপনারা বাহির থেকে কোনো কমেন্ট করবেন না। আমাদেরকে সঠিকভাবে জানার জন্য বোঝার জন্য সকলকে অনুরোধ রেখেই আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়েই আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।